নিজের যোগ্যতা নিয়ে কখনোই অহংকার করো না, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে সমালোচনা করে বেশি। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে কখনো ত্যাগ করা যায় না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতো কোনো লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর মতো কোনো লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকেদের কোনো অভাব নেই। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো নিজের সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। পাহাড়ে দাঁড়ালে আকাশকে যত কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি মানুষকে যতটা আপন মনে হয়, আসলে মানুষ ততটা আপন নয়। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউ তোমার পাশে থাকবে না। যতই বলুক, আমরা সব সময় তোমার পাশে আছি। খালি পকেটে জীবন তোমাকে হাজারো শিক্ষা দেবে, আর ভরা পকেটে জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করাবে। শত্রুকে যদি একবার ভয় পাও, তবে বন্ধুকে অন্তত 10 বার ভয় করো। কারণ বন্ধু যদি কখনো শত্রু হয়ে যায়, তখন তার কবল থেকে মুক্তি পাওয়া অসম্ভব হয়ে যাবে। যে ভুল স্বীকার করে, সে কখনোই ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। ব্যর্থতা হতাশার কিছু নেই, শুধু মনে রেখো, আধার যত গভীর হবে, সূর্য তত দ্রুত উদয় হবে। সৎ পথে চলতে হয়তো কষ্ট হবে, কিন্তু একদিন জয় তোমারই হবে। গতকাল যে তোমায় আঘাত করেছে তা ভুলে যাও, কিন্তু যারা তোমাকে প্রতিদিন ভালোবাসে তাদের কখনো ভুলো না। অতীতের সমস্ত দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও, কিন্তু সেখান থেকে যা অভিজ্ঞতা হয়েছে তা কখনো ভুলো না। একাকিত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তা তোমাকে কখনোই শেখাতে পারবে না। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ঠিক ততটাই কঠিন। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল। তবুও তারা বারবার মানুষকে ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে যা সবার থাকে না।